প্রিয় ভিউয়ার্স, আজ আমরা বেড়াতে এসেছি প্রাচ্যের রানী, বাণিজ্যে বাংলার রাজধানী বন্দরনগরী চট্টগ্রাম। এর অবস্থান মূল শহর থেকে 14 কিলোমিটার অদূরে। শহরের যানজট এড়িয়ে ফৌজদার হাট হয়ে লিং রোড দিয়ে আসতে পারেন পতেঙ্গা সমুদ্র সৈকতে। এটি ভ্রমণ পিয়াসীদের জন্য অত্যন্ত জনপ্রিয় বিনোদনের স্থান। প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার পতেঙ্গা সমুদ্র সৈকত। এখানে লিং রোড হয়ে এখানে আসার পরে পেয়ে যাবেন গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। ছুটির দিনগুলোতে ক্লান্তি দূর করতে ও মনকে আনন্দে ভরিয়ে তোলার জন্য থাকে দর্শকদের উচ্চে পড়া ভিড়। এছাড়াও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করতে মোতায়েন রয়েছে টুরিস্ট পুলিশের সাব স্টেশন। প্রথমে আসলেই চোখে পড়বে নানা মুখরোচক সামুদ্রিক মাছের পসরা, যেমন কাঁকড়া ফ্রাই, চিংড়ি ফ্রাই, রূপচাঁদা ফ্রাই ও দেশখ্যাত সামুদ্রিক কোরালের ফ্রাই। এখন আমরা যাচ্ছি বীজের দিকে। বাম পাশে দেখতে পাচ্ছেন মানসম্মত রেস্তোরাঁ ও উভয় পাশে রয়েছে বার্মিস মার্কেট। চলেন ঘুরে আসি আজ আমরা বীজ থেকে। বীজের দুপাশে দেখতে পাচ্ছেন ছোট ছোট অনেক বাহারি রঙের আচারের দোকান। লিং রোডটি পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য বহুল অংশে বৃদ্ধি করেছে। দেখতে পাচ্ছেন কি অপরূপ দৃশ্য। ওখানে রয়েছে পার্কিং জোন, আকাশে দেখতে পাচ্ছেন বিমান, কারণ এর পাশে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর। বিনোদনের জন্য রয়েছে হাই স্পিড বোট, এছাড়াও বিচ বাইক, ঘোড়ায় চড়তে পারেন। দেখতে পারেন সমুদ্রের সেই সূর্যাস্তের সুন্দর দৃশ্য। আমরা দেখতে পাচ্ছি যে মানুষের আনন্দটা কতটুকু উচ্ছ্বলিত, ওই পিচ্ছি নৃত্যের মাধ্যমে তার প্রকাশ পাচ্ছে। সমুদ্রের ঢেউয়ের সাথে তাদের নৃত্য চলছে। রয়েছে সারি সারি হাই স্পিড বোট, যা মানুষের মনকে হরণ করার মতো। দেখতে পাচ্ছেন এখন হলো লো ওয়াটার, যার জন্য বীজটা খুব বিস্তৃত আকার ধারণ করেছে। আপনারা ইচ্ছা করলে এখানে খেলতে পারেন ভলিবল, বিচ বল, ফুটবল, এছাড়াও এখন এসেছি আমরা বার্মিস মার্কেটে। এখানে বাহারি ধরনের শামুক ঝিনুক এর পসরা। দেখতে পাচ্ছেন এই ঝিনুকটি খুবই সুন্দর, যে কোনো মানুষের পছন্দের মতো। এটি কানে দিলে সমুদ্রের সেই সুর শব্দ শোনা যায়। অনেক ধরনের অনেক ঝিনুক, অনেক শামুকের সমাহার এখানে। ঝিনুক ও শামুক দিয়ে তৈরি হয়েছে অনেক নানা ধরনের শোপিস। তা দেখতে খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর। দেখুন, দেখতে পাচ্ছেন শামুক ও ঝিনুকের অনেক বাহারি মালা, যা যে কোনো ভদ্র মহিলার আকর্ষণ করবে। দেখতে পাচ্ছেন এই ঝিনুক শোপিসটি অনেক সুন্দর। এটার দাম কত? এটা ভাই 1000 টাকা। ও, 1000 টাকা, দামটা একটু রিজনেবল মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন যে ঘরের যে ড্রয়িংয়ে যে আমরা ঝাড় ইউজ করি, এই সেই ঝাড়, যে ঝাড় দিয়ে ঘর সাজাতে পারেন, এর দামও খুব রিজনেবল, 1500 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত আছে। দেখতে পাচ্ছেন পাহাড়ি চকলেট ও আচারের সমাহার। প্রতিটি দোকান খুব সুন্দরভাবে সাজানো, ক্রেতার মনকে আকৃষ্ট করবেই। কি নেবেন কি নেই এখানে সব পাবেন। একটা ঘরকে সাজানোর জন্য সকল কিছুই রয়েছে এখানে। রয়েছে তাঁত ও বুটিকের পাহাড়ি রঙের পোশাক, এগুলো গুণগত মানে খুবই অনন্য। এগুলো গুণগত মান খুবই ভালো। আপনারা আসলে অবশ্যই এই বুটিকের দোকান থেকে ঘুরে যাবেন।
এর দামও সাধ্যের মধ্যে। একটা কথা বলে নেই, অবশ্যই যে কোনো জিনিস এখানে আসলে দামাদামি করে কিনবেন, এখানে দামাদামির অপশন আছে, যাই বলুক না কেন আপনার নিজের বিবেচনা করে আপনি সেটা বলবেন দামটা। দেখতে পাচ্ছেন বাহারি রঙের অনেক থ্রি পিস রয়েছে এবং সকল বয়সের মানুষের জন্য রয়েছে শাল। যে কোনো মানুষকেই এ কোনো একটা পোশাক গিফট করলে সে খুবই আনন্দিত হবে, এবং কি আপনার স্মৃতির পাতায়ও স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে হ্যাঁ আমি একটা গিফট করেছিলাম, তো এটা স্মৃতি হিসেবে সে এখনও পরে। এটা অবশ্যই আমরা দোয়া করি, আশা করি যে সবাই এটা পরেন। মহিলাদের জন্য রয়েছে চুড়ি ও কানের বালার সমাহার। দেখতে পাচ্ছেন বিশাল আকার এই আমাদের এই সমুদ্র সৈকতটি। চলুন এবার বেরিয়ে আসি সমুদ্র সৈকতের নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য। বার্মিস মার্কেটগুলো দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন রাজকীয় ঘোড়ার গাড়ি, প্রতিটি ল্যাম্পপোস্ট যেন মনে হচ্ছে জোনাকির আলো, এটা মনে হচ্ছে প্রাচ্যের শহর। বিচ বাইকগুলো দাঁড়িয়ে আছে আপনাদেরই জন্য, ওড়াতে পারেন ঘুড়ি, ঘুড়ির সাথে ওড়াতে পারেন মনটাকে আকাশেও, আনন্দে ছুলিত মন, ঝিরিঝিরি বাতাস, ঘোড়ায় ওরা চলতে পারেন, রাতের ঘোড়ায় চড়ার যে মজাটা এখানে আসলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন যে গভীর সমুদ্রে অবস্থানরত নোঙ্গরত অবস্থায় বহির বিশ্বের মার্চেন্টশিপগুলো দেখতে মনে হচ্ছে জোনাকির আলো, খুবই মনোরম দৃশ্য। রাতের দৃশ্য ভাইয়া রাতে না আসলে বুঝতে পারবেন না, অপরূপ দৃশ্য এটা, মানে দিনের বেলা আসলে বুঝতে পারবেন না। আর ওড়াতে পারেন ঘুড়ি, যে ঘুড়ি ওড়াতে পারেন প্লাস কিনতে পারেন, এগুলোর দামও খুব রিজনেবল। ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, কোথাল সমুদ্রের পরিশেষে দর্শকদের বলি, মনকে রাঙান সমুদ্রের বাণে, ঠোঁটকে রাঙান অগ্নিযুক্ত পানে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন।